ময়মনসিংহের নান্দল উপজেলার চর বৈতাগড় ইউনিয়নের চর শ্রীরামপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় 500 জন মানুষের মাঝে শামীম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকাল 3টার সময় নান্দল উপজেলার চর বৈতাগড় ইউনিয়নের চর শ্রীরামপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাওলানা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফিজা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব শামীম মিয়া। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নান্দল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি নাজিমুল্লাহ লিটন, নান্দল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আবু নাইম ভূঁইয়া ফারুক, নান্দল থানার ওসি আব্দুল মজিদ, চর বৈতাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব নাজিমুদ্দিন, চর বৈতাগড় ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কনক, নান্দল পৌরসভার জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মাসুদ রানা, নান্দল উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সজীব মিয়া, নান্দল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মোহাম্মদ মুজিবুর রহমান, মেম্বার খোকন মিয়া, মিয়াজ উদ্দিন, গোলাপ মিয়া, আবুল মনসুর, আব্দুস সালাম, জুয়েল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করে অসহায় দরিদ্র মানুষের পাশে কাজ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করা হয়। ঈদ উপহার বিতরণের মধ্যে রয়েছে চিনিগুড়া, চাল, মসুর ডাল, আটা, সরিষার তেল, চিনি মুড়ি, লাচ্ছা সেমাই, আলু, পেঁয়াজ, শাড়ির লুঙ্গি, ব্যাগ, গরুর মাংস ইত্যাদি। জানা যায়, প্রতি বছর শামীম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গ্রুপ কর্তৃক আয়োজিত শামীম মিয়া ফাউন্ডেশন এর মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নান্দাইল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের আহ্বায়ক উপস্থিত আছেন নান্দাইল মডেল থানার আমার অত্যন্ত প্রিয় অফিসার ইনচার্জ এবং আরও গণ্যমান্য অনেকে উপস্থিত আছেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহের কাছে সুপ্রিয়া ও কৃতজ্ঞতা আদায় করতেছি যে আমরা সুস্থ শরীরে আজকে এমন একটা অনুষ্ঠানে সবাই সমবেত হতে পারছি, এই জন্য মহান আল্লাহের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা থেকে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, আমাদেরও কিছু ইন্টারনাল ভুল ত্রুটির কারণে আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি। রোজা ফেলে আপনারা অনেকটা ধৈর্য ধরে কষ্ট করতেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করছি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে বিষয়টা দেখবেন। পাশাপাশি সময় শেষ, আমরা বেশি কথা বলতে চাই না। রমজানের দিন, রমজানের শেষ প্রান্তে আমরা চলে আসছি। এখন সবাই, আমরা সবার জন্য একটু দোয়া করব, প্রত্যেকের জন্য দোয়া করব। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, উনি গত বছর ছিলেন, আজকে আসতে পারেননি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমার জন্য, পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আমরা অবহেলিত মানুষের প্রতি এই কার্যক্রম আজীবন অব্যাহত রাখতে পারি। সে প্রত্যাশা রেখে আপনাদের ভালোবাসা কামনা করে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাপাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন, আমাদেরকে রমজানের ইবাদতগুলি সুস্থতার সাথে পালন করবার তৌফিক দান করেছেন এবং মহান এই মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি, এই রমজানের দিনে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে, কষ্টের সাথে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। যতটুকু কোঅপারেশন, যতটুকু আন্তরিকতার সাথে আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার প্রয়োজন ছিল,
সময় স্বল্পতা এবং ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে আমরা হয়তো সেভাবে সঠিকভাবে আপনাদেরকে সেই খেদমত বা সেই সার্ভিস আমরা দিতে পারি নাই। তার জন্য আমরা শামীম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, সেই ক্ষুদ্র প্রয়াসের কাজটুকু আমরা শুরু করতে পারব। আপনারা জানেন বরাবরের ন্যায় এবারেও বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব শামীম মিয়া আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই। তার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা যদি থাকে। আমরা কথা দিচ্ছি শামীম মিয়া ফাউন্ডেশনের কার্যক্রম এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।